পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কিন্তু 669 টাকা খরচা হয়। চূড়াটা দেখছো, ওই চূড়াটা কিন্তু তখন ভেঙে যায়। মানে ইউরোপ থেকে অনেক লোক এখানে চলে আসে। 1647 সালে এর ব্যবস্থা রয়েছে, ওখানে কিন্তু টিকিট লাগবে 10। কথা বলো, আগেকার দিনের মানুষদের কি জানার হলে কাকে জিজ্ঞাসা? দাদু ঠাকুমা গুরুজন। হ্যাঁ, দাদু ঠাকুমা গুরুজনদের হয়ে গেছে তোমাদের, এতটাই ছিল। আর এখনকার মানুষরা কিন্তু কিছু জানার হলে ইউটিউব আর গুগলে দেয় সার্চ। আর আজকে ওয়ান্ডার বিনু কলকাতার সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। তো এখানে ক্যাথিড্রাল চার্চে ঢোকার জন্য কিন্তু টিকিট লাগবে 10 টাকা করে। টিকিট আমরা কেটে নিলাম, 10 টাকা নিল, মানে মাথাপিছু 10 টাকা করে। এখান থেকে টিকিটটা কাটতে হবে। তো এখানে কিন্তু গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, যতটা আমি জানলাম ওদের কাছে জিজ্ঞাসা করলাম, যে টু হুইলার আছে ওগুলো 1.5 ঘন্টা এখানে থাকবে, তার জন্য 20 টাকা নেবে। আর ফোর হুইলার যেগুলো আছে ওগুলো 1.5 ঘন্টার জন্য 50 টাকা করে নিচ্ছে। হ্যাঁ, চুপ করো, আমি ডায়লগ দেবো। তো এই চার্চের ব্যাপারে একটু বলে দিই, 1847 সালে কিন্তু এই চার্চটা পুরোপুরিভাবে ওপেনিং হয়ে যায়। কাজ কিন্তু অনেকদিন আগে শুরু হয়েছিল, কিন্তু 1847 সালে ওপেনিং হয়। আর এটা কিন্তু হচ্ছে কলকাতার বৃহত্তম আর এশিয়ার মধ্যে কিন্তু একদম প্রথম এপিস্কোপাল চার্চ। তো ব্রিটিশ সাম্রাজ্যের যেসব চার্চগুলো তৈরি হয় তাদের মধ্যে কিন্তু এই কলকাতার সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ মানে প্রথম স্থান অধিকার করেছে। 19 শতাব্দীতে মানে ইউরোপ থেকে অনেক লোক এখানে চলে আসে, তো তারপরেই কিন্তু এই ক্যাথিড্রাল চার্চটা তৈরি করা হয়। 1897 সালে একটা ভূমিকম্প হয়, তো ভূমিকম্পের সময় কিন্তু এই চার্চের অনেক ক্ষতি হয়। তারপরে আবার কিন্তু 1934 সালে একটা ভূমিকম্প হয়, তারপরে ওই যে উপরের যে চূড়াটা দেখছো ওই চূড়াটা কিন্তু তখন ভেঙে যায় ওই ভূমিকম্পতে। তারপরে কিন্তু ছবি দেখে আবার নতুন করে এটা পুনর্নির্মাণ করা হয়, মানে বানানো হয় আর কি, বুঝেছো? আর একটা বড় কথা বলে দিই, সেই তখনকার জামানায় মানে ওই 1847 জামানায় যখন এটা তৈরি করা হয় তখন কিন্তু এটা 435669 টাকা খরচা হয়। এবার এইটা বলো না যে এত কম, তখনকার দিনের 1 টাকা মানে এখনকার দিনে 1000 টাকার সমান, তার মানে ভেবে না। তো এই দিকটাতে দেখো, একদম কিন্তু চার্চের সামনেই 25 ডিসেম্বর উপলক্ষে কিন্তু একদম যীশুখ্রিস্টের জন্মের কিছু দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে মডেলের মাধ্যমে, মানে মাটির কিছু দিয়ে তৈরি করা হয়েছে এগুলো। সামনেই কিন্তু বাগান রয়েছে, কত সুন্দর, একদম দারুণ লাগছে, পরিবেশটা খুব সুন্দর। তো এই দিকে কিন্তু বাচ্চাদের এখন প্রোগ্রাম হচ্ছে দেখতে পাচ্ছি, বাচ্চারা নাচ করছে, গান করছে। আর এখানে কত সুন্দর বাগান কিন্তু করা রয়েছে, আর বাগানে কিন্তু সবসময় পরিচর্যা করা হচ্ছে। ওই যে ওনারা এখন বাগানের সব ফুল টুল দেখছে সব ঠিকঠিক আছে নাকি, আর যদি নোংরা টোংরা হয়ে থাকে, জঙ্গল হয়ে থাকে, ওইগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে। মানে ভেতরে এতটাই বড় জায়গা রয়েছে যে 800 থেকে প্রায় 1000 জন একসাথে কিন্তু ভেতরে মানে প্রে করতে পারবে, মানে প্রার্থনা করতে পারবে। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. But all will be okay, I move on each and every day. আর চার্চ থেকে তোমরা যখন বেরোবে তখন এদিকটা থেকেই বেরোবে, আর এইদিকে কিন্তু বাচ্চাদের পার্কও রয়েছে একটা ছোটো মতো। তো বাচ্চারা আসলে এই পার্কে কিন্তু আনন্দ মজা করতে পারবে, আর বড়রাও ওখানে বসতে পারবে, ওখানে বসে কিন্তু এই জায়গাটা উপভোগ করতে পারবে। আর এই দিকটাতে দেখো, যেমন পার্কিংয়ের জায়গা বলছিলাম, বড় বড় বাস থেকে শুরু করে কিন্তু 4 চাকা 2 চাকা সবই রয়েছে এইদিকে। তো তোমাদের বলে দিই যে এখানে কী করে আসবে, যদি বাসে আসো তাহলে হাওড়া থেকে নিউ টাউন গড়িয়ার বাস পেয়ে যাবে, ময়দানেও নেমে যেতে পারো, ঠিক আছে? আর যদি তোমরা মেট্রোতে আসো তাহলে, যদি দমদমের দিক থেকে আসো তাহলে তোমরা ময়দানে নামো, ময়দান মেট্রো। আর যদি কবি সুভাষের দিক থেকে আসো তাহলে তোমরা রবীন্দ্র সদনে নামো। নেমে হেঁটে একদম দেখাই যাচ্ছে একদম, ঠিক আছে? আর এইদিকে দেখো, এটা হচ্ছে 42 টাওয়ার, ঠিক আছে? এটা 42 টাওয়ার বলা হয় কারণ আগে এটা ঠিক করা হয়েছিল যে 42 তলায় হবে, কিন্তু পরে ওটা 86 তলা হয়ে যায়, কিন্তু নামটাও একই রয়ে যায় যে 42 টাওয়ার। এই যো তোমাদের প্রিয় ময়দানে চলে এসেছি, ওইদিকে দেখো ওই যে টাওয়ারটা বলছিলাম যেটা, ওইটা এইদিকে, ওইদিকে ওই যে ক্যাথিড্রাল চার্চ, ওইটা এই যে ওইটা, এদিকে ভিক্টোরিয়া, এদিকে হুগলি সেতু। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কতটা ইনফরমেটিভ লাগলো এক্ষুনি কমেন্ট করো।
এক্ষুনি কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করো। 5000 সাবস্ক্রাইবার হব হব করছে, 5000 সাবস্ক্রাইবার না হলে বাড়ি থেকে বলেছে তাড়িয়ে দেবে।